শাড়ির দাম কত? 19,500। কোথাকার শার্ট? হাইল্যান্ডের শার্ট। কে এনেছে? আপনার বসের কি মানে আছে, লাইসেন্স আছে? মানে আপনার বস কিভাবে এনেছে? হ্যাঁ, লাগেজ পার্টি করে হাতে করে নিয়ে আসলো। লাগেজ পার্টি করে এনে 19,500 টাকা শার্ট বেচতেছেন? হ্যাঁ, এত সহজ? মানে আমাদের দেশে বিজনেস করা কি এত সহজ? আপনি বলতেছেন লাগেজে করে আপনার বস নিয়ে আসছে, 19,500 টাকা শার্টের দাম বিক্রি করতেছে? মানে আপনারা কোন কোন যুগে বসবাস করছেন? আপনারা কোন যুগে বসবাস করছেন? এটা কোন এলাকা বলেন? আপনার দোকানের নামটা বলেন। আর কয়টা আউটলেট আছে আপনাদের? আছে, বলেন কয়টা? এটার উত্তরা। তা আপনার বস কি আসলে লাগেজে করে এটা এনে যেভাবে আপনি বললেন যত সহজ ভাবে বিষয়টা কি এত সহজ? আপনি 19,500 টাকা লিখেছেন, আবার বলতেছেন লাগেজে করে নিয়ে আসছে, আবার বলতেছেন যে এত বিক্রি করে না। মানে আমি বুঝলাম না যে এটা বের করেন। সবচেয়ে দামি শার্ট কি আছে আপনাদের এখানে বলেন? হ্যাঁ, 17,500 টাকা। হ্যাঁ, কত করে আনছে আপনার এই কাগজপত্র বের করেন, কত করে কিনে আনছে এবং কিভাবে আসছে এগুলো? লাগেজ প্রোডাক্ট আপনি বলেই দিলেন। জি, আমি এটা এটা কেন আচ্ছা এই ইয়ে করো করো ইয়ে করেন না। মানে আরো কিছু শার্ট নামাল আমি দেখি। আর কসমেটিক্স কসমেটিক্স নিয়ে আসে আপনার বস? আপনাদের সবগুলোই মানে বস যা বিদেশে যে নিয়ে আসে পরে আপনারা বিক্রি করেন? এটা তো লাগেজ আসে না, আপনি কিসের ইম্পোর্টের মাল আছে? হ্যাঁ, কসমেটিক্সের আছে। তা উনি শুধু শার্টই আনে আর কিছু আনে না? আপনার এখানে কত শার্ট না? আমরা যা বিক্রি করে আসছি, আমরা তো এত কিছু এত নিয়ে বসের সাথে আমরা তো এত কিছু কিনে নিয়ে কথা বলি। কিন্তু আপনি এটা তো জানেন যে আপনার বস এগুলো লাগেজ করে আনছে, এগুলো 16,000, 17,000, 19,000 টাকা শার্টের দাম। এভাবে হয় না, এভাবে তো বিজনেস করতে পারবেন না। আমরা আসলে সঠিক কি জানি? আমরা বিক্রেতা, আমরা শুধু তো কর্মচারী চাকরি করি। 19,500 টাকা করতে পারবেন না? আমরা বিক্রেতা, শুধু বিক্রি করি। আর জুতা দেখি আছে। ১৯,500 টাকা দাম। স্টোর তো পিছনে, এখন চাবি চাইলে বলবেন যে চাবি মালিকের কাছে। খুব আপনাদের সব প্রাইস এখানে, এখন এতক্ষণ বলছেন স্টোরে, এখন বলেন যে এখানে। স্টোর কোথায় বলেন? এটার কোন কাগজপত্র নাই? কাগজ আছে? লাগেজ আনছে
আমি ঢুকে বলে গেলাম না, বললেন তো সব ঠিক আছে, কি ঠিক আছে, কোনার কাজ করা যাবে? এই যে এখানে তো আপনি ফাইন দিবেন, এই যে পেনাল্টি দিবেন 5000 টাকা। না না, এগুলো তো কাস্টমস, শোনো, কাস্টমসে আনে এগুলো ব্যক্তিগত দেখে। আপনারা লাগেজ পার্টির মাল বারবার না করেছি না, তাহলে বারবার এরকম করেন কেন আপনারা? এই যে বারবার ভোগান্তি স্বীকার করেন কেন? সবারই তো ফাইন করার জন্য তো আসি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে মানে কর্মচারীদের ভাষ্য মতে যে মালিকরা বিদেশ যান, ওনারা লাগেজে করে এগুলো নিয়ে আসেন এবং এগুলো এনে সেল করেন। আপনি দেখতে পেয়েছেন যে প্রোডাক্ট গুলোর দাম কত বেশি এবং ওনারা প্রাইস গান ইউজ করছেন। ওনারা কিন্তু খুচরা বিক্রেতা, যদি আমদানিকারক হয়ে থাকেন উনি অবশ্যই মূল্য ফিক্স করতে পারবেন, কিন্তু সেটার প্রসিডিউর আছে। ওনারা কি করছেন, সবার দোকানে প্রাইস গান আছে, সবাই প্রাইস গান দিয়ে এক একটা প্রোডাক্টের দাম মন মতো বসাচ্ছেন, দিয়ে আবার ওখানে লিখে রেখেছেন যে ডিসকাউন্ট আছে। তো আসলে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা সবাই যদি ভাবি যে আমরা বিদেশ যাব, আমাদের কত কেজি মাল আনতে পারি, আমরা সেটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা দিয়ে আমরা বিজনেস করবো, একটা দোকান ভাড়া নিয়েই বাস হয়ে গেল বিজনেস, আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সবাইকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে এই ধরনের ব্যবসায়িক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই ব্যবসা করবেন, ব্যবসার অনেক বড় জিডিপিতে ভূমিকা আছে, ব্যবসায়ীদের অনেক বড় অংশীদারিত্ব আছে আমাদের দেশের রেভিনিউতে। তো আমরা বলবো যে আপনারা অবশ্যই বিজনেস করবেন, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, দোকান নিয়ে হোক, তবে অবশ্যই সেটা দেশের প্রচলিত আইনকানুন মেনে এবং অবশ্যই ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করতে হবে। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সরকার ট্যাক্স ভ্যাট পাওয়া থেকে বঞ্চিত হয় এবং অবশ্যই যেখানে ভোক্তা স্বার্থ অরক্ষিত হয়। সুতরাং সবাইকে এই বিষয়ে মনোযোগী হতে হবে, সবাইকে এই বিষয় থেকে বের হয়ে আসতে হবে। বিজনেস করতে হলে অবশ্যই আপনি ট্রেড লাইসেন্স নেবেন, নিয়ম অনুযায়ী বিজনেস করবেন। সবাইকে এই এই মেসেজটাই আমরা দিতে চাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আজকে কয়েকটি তদারকি দল বের হয়েছে। আমরা বাস টার্মিনাল সহ বিভিন্ন যে শপিং মল এবং এই নিত্যপণ্যের বাজার তদারকি করছি। আপনারা জানেন বাস টার্মিনাল এবং শপিং মলে আমরা আসলে এখন যে সচেতনতামূলক কাজটুকু করছি, আমরা হ্যান্ডমেকের মাধ্যমে বলছি, দোকানে দোকানে গিয়ে বলছি, যাতে একই পোশাকে বিভিন্ন ট্যাগে প্রাইস দেওয়া না থাকে। আর আমরা আজকে কসমেটিক্সের যে কয়েকটি প্রতিষ্ঠানে এসেছি এবং এর পূর্বেই ফ্ল্যাগে আমরা যে এলিফেন্ট রোডে লং লাই গিয়েছি একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে, সেখানে 1200 টাকার শার্ট তারা 2000 টাকায় বিক্রি করেছিলেন, একই পাঞ্জাবির মধ্যে দুটো ট্যাগ দেওয়া ছিল। তো আমরা সেই প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করি। আর এখন আমরা এখানে এসেছি আলমাস সহ এই প্রতিষ্ঠানটির নাম যে প্রিয় সব কয়েকটি প্রতিষ্ঠানে। তো এই আমার হাতে একটি শার্ট আছে, আমরা এখানে এটি দেখতে পাচ্ছি, এটি 19,000 টাকা দাম। আমরা ওনাদের সাথে কথা বলেছি, তারা বললেন যে তাদের মালিক আসার সময় এগুলো নিয়ে আসেন, অর্থাৎ লাগেজ পার্টির পণ্য। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে লাগেজ পার্টির পণ্য প্রতিষ্ঠানে বিক্রয় নিষিদ্ধ, কারণ সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠানটিতে আরও কিছু নিজেরা বসে বসে দাম বসায় দিচ্ছেন, এই যে ভোক্তা কিন্তু মারাত্মকভাবে তার প্রতারণা শিকার হচ্ছেন, এগুলো রোধেই আমরা আজকে সবগুলো প্রতিষ্ঠানকে মিলে সর্বমোট 85,000 টাকা আর্থিক দণ্ড দিয়েছি। এখানে আমরা কসমেটিক্সের কয়েকটি প্রতিষ্ঠান আছে, আমরা জানি করোনার যে সময় তারা যে ব্যবসা অনেক ক্ষতি মানে তাদের হয়েছে, দোকান ভাড়া গুনতে হয়েছে, সামগ্রিক বিবেচনা সেগুলোকে আমরা 5,000 টাকা করে আমরা অর্থদণ্ড দিয়েছি। আমরা চাইবো আমাদের ব্যবসায়ীরা ভোক্তার অধিকারের জায়গায় তার দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করব। পাশাপাশি একটি আমরা এই সতর্ক বার্তা দিতে চাই, এই রোজার ঈদের পর থেকে আমরা যদি এইরকম অনিয়ম পাই তাহলে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মামলা রুজু করা হবে। আমরা ব্যবসায়ীদের যে সম্মানিত লোক হিসেবে জানি, আমরা চাই তারা তাদের নিজেদের আত্মশুদ্ধি নিজেরাই করবেন। সমৃদ্ধ বাংলাদেশের জন্য শুদ্ধাচার গড়ে তুলতে হবে সব ক্ষেত্রে, সেটি ব্যক্তির মধ্যেও যেমন প্রতিষ্ঠানেও তেমনি। আমরা সব কিছু মিলিয়ে চাইবো আমরা যেন ন্যায্য অধিকার ভোক্তার যেটি সেটি প্রতিষ্ঠা করি। আর পাশাপাশি এই জেনতেনভাবে ভোক্তা